নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। তেলিয়ামুড়া বুলেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষবরণ অনুষ্ঠান। সারা জাগানো এই বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় বিধায়িকা কল্যাণী রায় সহ রাজ্যের প্রথম সারির ইলেকট্রনিক্স মিডিয়ার কর্ণধার প্রণব সরকার এবং সেবক ভট্টাচার্য, তেলিয়ামুড়া পুরপিতা সজল দেব, অতিরিক্ত মহকুমার শাসক ভাস্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বর্ষবরণ ও পোশাকি মেলায় আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি এই অনুষ্ঠানকে উপভোগ করছি। মেলা এবং বর্ষবরণ দুটি খুব সুন্দর অনুগ্রহ আমাদের বাঙালি সংস্কৃতি। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। বৈশাখে পয়লা বৈশাখ দিয়ে বর্ষবরণ শুরু হয়, অক্ষয় তৃতীয়া, একে একে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এই যে ১২ মাসে ১৩ পার্বণ, চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এবং মেলা, চৈত্র মেলা, বৈশাখী মেলা, বই মেলা, এই প্রত্যেকটিতে বাঙালি সমস্ত দুঃখ কষ্ট বেদনা ভুলে গিয়ে জীবনের একঘেয়েমি থেকে একটুক্ষণের জন্য মুক্তি পেতে এই ধরনের অনুষ্ঠানে সামিল হন এবং আজকে তার উপস্থিতি জানান দিচ্ছে যে মানুষ, সমস্ত অংশের মানুষ এই ধরনের উপর অনুষ্ঠানকে কতখানি ভালোবাসে এবং কতখানি উপভোগ করে। কিছুক্ষণ চার দেওয়ালের মধ্যে একটা বিল্ডিং বাড়ি নয়, ক্লাবের একটা সামাজিক কর্মকাণ্ড থাকবে। এই অঞ্চলের, বিশেষ করে তেলিয়ামুড়া এলাকার একটা সাংস্কৃতিক পীঠস্থান হিসেবে তেলিয়ামুড়া পরিচিত ছিল, কিন্তু বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করলাম তেলিয়ামুড়া থেকে এই যে সাংস্কৃতিক যে একটা পরিমণ্ডল ছিল তা কোথায় জানি হারিয়ে গেছে। সারা রাজ্যের সাথে প্রতিযোগিতা বাজারে, বিশেষ করে উন্নয়নের যে প্রতিযোগিতা, তেলিয়ামুড়া অনেকটাই পিছিয়ে গেছে। এই অঞ্চলের এলাকার সৌভাগ্য কল্যাণী রায়ের মতন একজন নেত্রী পেয়েছেন, যিনি লড়াকতই বটেই স্বচ্ছ এবং একজন শিক্ষিতা মহিলা। এই অঞ্চলের সার্বিক বিকাশে ওনার যে ভূমিকা আমরা আগামী দিনে লক্ষ্য করব এই প্রত্যাশা রাখি। অতিরিক্ত মহকুমা শাসক খুব যুক্তিসঙ্গতভাবে বলে গেছেন যে এই এলাকাতে একটা বইমেলা হওয়া উচিত। আমি কল্যাণীতে মহোদয়কে বলবো, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মহোদয়কে বলবো যে একটা বইমেলা করলে শিক্ষার যে অগ্রগতি বা বই। টাটা ট্রাস্ট কর্তৃক আয়োজিত গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে। রাজধানী সে লেকে তিন তিন এক্সপ্রেস ট্রেন যাতি হ্যায় ওর ইসকো দো দিন করনে কে লিয়ে মানে রেলওয়ে মিনিস্টার কো বোলা, বাট ট্রাই করিয়ে হর দিন যাতে মেরে ইয়াহ সে এক্সপ্রেস ট্রেন যা দিল্লি মে ও আবি হোনে ওয়ালা হ্যায়, কিন্তু যাতি হ্যায় দিল্লি তক। तो मेरे यहाँ का पाइनएप्पल आप लोग लीजिए और ताज में पेश करिए, तो एक एक अनारस जो मैं 20 रुपए में 10 रुपए में बेचता हूँ तो आपके यहाँ बेच दूंगा 200 रुपया में, आप बेचो 2000 रुपया में। आपको तो मैं मना नहीं करता हुआ, आपके वहां वो 5-star चेन है तो वो स्टेटस है, किसी को भी वहां कोई सीओ आता है, कोई एमपी आता है, कोई मिनिस्टर आता है, कोई विदेश की कोई टीम आता है तो
उसमें इनके लिए अपने आप उनके प्रोटोकॉल में होता है जो इनके लिए इतना खर्चा किया जाएगा तो उसको कोई फर्क नहीं पड़ता जूस पी लिया 2000 रुपए का। तो उन्होंने अपना अच्छा चीज पिया, नंबर वन पाइनएप्पल का पिया, और साथ ही साथ हमको भी मिल गया, मेरे त्रिपुरा गरीब लोगों को मिल गया पैसा। आपको भी मैंने नंबर वन चीज दिया, आपने भी जिसको 2000 रुपए खर्चा करने में कोई दिक्कत नहीं है उससे ना लिया, कोई फर्क नहीं पड़ा। उनके उनके भैया आप लोग बहुत लोग पता नहीं, इनके लिए प्रोटोकॉल होती है सीओ को इतना खर्चा करना है कंपनी को। किसी फॉरेन डेलीगेट जब आता है उसके लिए भारत सरकार को इतना खर्चा करना है, जापान को इतना खर्चा कंपनी तय करके रखता है सालाना उनके प्रति ये खर्चा होगा, उनका स्टेटस है वो। तो टाटा जब एक नंबर चीज लेता है, आप रतन जी रतन टाटा जी को निवेदन करिए, मतलब मुख्यमंत्री महोदय बोल रहा है जो विप्लव देव कह रहा है यहाँ का अनानास रतन टाटा खाए तो आपने पूरा टाटा खाना शुरू कर दिया, इतना बड़ा कंपनी है, इतना बड़ा परिवार है। मैं उनको अच्छा चीज देना चाहता हूँ, मैं नहीं तो लेके जाता हूँ एक दिन उनको, मेरा रानिया पाइनएप्पल जो क्वीन पाइनएप्पल एक दिन लेके जाऊंगा उनको, मेरे को निमंत्रण करिए आप, उनको जाके मैं ताज में बैठ के यह अनानास खुद लेके जाऊंगा 3-4 और उनको वही काट के खिलाऊंगा, खाइए आप देखिए। इससे अच्छा कोई पाइनएप्पल आपको मिल जाए तो हमको खिलाइए। তেলিয়ামুড়া মহকুমা মানিক বাজারে বৈশাখ মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ওই দিন মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উনার সহধর্মিনী নীতি দেব। ক্ষত্রিয় ধর্ম মতে পূজা করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ওই দিন অনুষ্ঠানে বিশিষ্ট জনগণের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়সহ রাজ্য পরিবারের সদস্য প্রদ্যুত্ত কিশোর দেববর্মা মহাশয়। ঊনকোটি আছে, এক কম এক কোটি শিবের দেবতার শিবের মূর্তি রয়েছে দুনিয়াতে কোথাও নেই, নির্মল রয়েছে এত সুন্দর চারিদিকে জল মহল মহল, ভারতবর্ষে কম আছে। ত্রিপুরাতে রাবার রয়েছে, ত্রিপুরাতে আনারস রয়েছে, ত্রিপুরাতে কমলা লেবু রয়েছে, ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির রয়েছে, ত্রিপুরাতে ছবি মোড়া রয়েছে, ত্রিপুরাতে উনকোটি রয়েছে, কিন্তু ত্রিপুরাকে ট্যুরিজমে ডেভেলপমেন্ট করা হয়নি। ত্রিপুরাতে বাঁশ রয়েছে, মুনিবাস রয়েছে, ত্রিপুরার প্রত্যেকটি টিলা পাহাড়ের মধ্যে মুলিবাস লাগিয়ে দিলে মুলিবাস এমন এক কৃষিজ ফসল, এখন তো ফরেস্টের আওতাও আসে না, এক বছরের মধ্যে মুলিবাস ম্যাচিওর হয়ে যায়, এক বছরের মধ্যে আনারস ম্যাচিওর হয়ে যায়, গাছ লাগান তো এক বছরের মধ্যে ফল চলে আসে। এর চাইতে কম সময়ে কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে, কোন অ্যাগ্রিকালচার প্রোডাক্ট ডেভেলপ করতে পারে? ত্রিপুরার মাটিতে আপনি আপ বাম্বু হয়, ত্রিপুরার মাটিতে আপনি আপ আনারস হয়, ত্রিপুরাতে 7 লক্ষ বেরোজগার ছেলে মেয়ে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। সাতই এপ্রিল 69তম বিশ্ব স্বাস্থ্য দিবস। 1950 সাল থেকে সমগ্র বিশ্ববাসীর স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে জাগ্রত করার লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবসটিকে বিশেষ গুরুত্ব মর্যাদার সঙ্গে প্রতিপালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগানটি হল সকলের জন্য স্বাস্থ্য। মূলত এই দিবসটিতে বিশ্ববাসীর সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে আলোকপাত করা হয়। সুস্থ ও সুরক্ষিত মানব জীবনের সকলের কাছেই কাঙ্ক্ষিত। সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত মসৃণভাবে অতিবাহিত করার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ব্যাপক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবেই বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর নেয়
এই বছরও পালন করা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষণে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সকলের মধ্যে ক্রমশই স্বাস্থ্য সচেতনতা জাগ্রত করা হচ্ছে, যা উন্নত রাজ্য, দেশ এমনকি বিশ্বের জন্য ভীষণ সহায়ক। সকলের জন্য স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকার পাশাপাশি সুস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে সুস্থ শরীরে কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত সাবলীলভাবে অতিবাহিত করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসে সকলের প্রতি এই বিনম্র আবেদন করছি। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা, এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরে ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো আরএফএল ওয়াশিং বোর্ড, ঝক্কি ঝামেলাকে বিদায়।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার বিজেপি প্রদেশ কার্যালয়ের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা দুই ঘন্টা করে জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার জন্য বসেছেন। 16 এপ্রিল সোমবার জনগণের সমস্যা ও অভিযোগের কথা শুনতে বসেন রাজ্যের ক্রিয়া ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি জানান জনগণের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে চলছেন। আজকে তো আজকে আমরা ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে আমরা ডিসি সমিতিতে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুই ঘন্টা করে প্রতিটা মন্ত্রীদের সময় দিতে লাগে। তো আমি বিশ্ব আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসছি, কারণ ওরা অভিযোগ নিয়ে আইতেছে মানুষ বিভিন্ন দাবি দেওয়া বা বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ এখানে আসে, তো তারা সমস্যাগুলি সমাধান করা। তো আমি শুধু এখানে না, ঘরেও করি, বাড়িতেও করি, বা আগরতলাতে আমরা যে কোয়ার্টার আছে এমএলএ স্টেলে এখানেও করি, সেক্রেটারিতেও করি। এখানে আসলে পরে দেখা যায় যে আরও এক্সট্রা লোক আছে। তো মেন কথা হচ্ছে মানুষের সমস্যা, মানুষ যাতে সরকারের কাছে যাতে মানুষ যাইতে মানুষের যাইতে না লাগে, মানুষ যাতে সরকারের সরকার যাতে মানুষের কাছে যায় এই জিনিসটা আমরা করতে চাইতেছি। আগে তো মানুষ ঘুমতে উঠতে দেখার কাজে লেগে পঞ্চায়েতে যাইতে লাগতো, একটা গ্যাসের কানেকশন লেগে দৌড়ানো লাগতো, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করতেছি যে আমরা নিজেরা সরকার মানুষের পাশে গিয়া এটা লেগে আমরা এইসব ইয়ে চালু করছি যে কোয়ার্টারে বইয়া, অফিসে বইয়া, বাড়িতে বইয়া কন্টিনিউ মানুষের সাথে যোগাযোগটা যাতে হয়, মানুষ যাতে আমরা সংস্পর্শে থাকতে পারে, আমরা অভাব অভিযোগ যাতে আমরা শুনতে পারি মানুষের ইন্ডিয়া, এটা আমরা করা হয়েছে এবং আজকে আইতে আছে। আমরা চেষ্টা করছি তারা সমস্যার সমাধান করবার লাগে এবং আমরা করা হইব। আজকে যেমন ফুডেন সিভিল সার্ভিস আইসে, হেলথে আইসে, হেলথে আইসে বা ইউনিয়ন ডিপার্টমেন্টও আইব, আরও লোক আছে, আশা করি ইউনিয়ন ডিপার্টমেন্টও আইব। তো আমরা ওই ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছে, ডিরেক্টররা আছে, তারা মাধ্যমে সেই কাজগুলি করে দিতে লাগবো। এটা সাধারণ মানুষের অভিযোগ। অতীতে যে মন্ত্রিসভা ছিল তারা কিন্তু এগুলো শুনছে না। আগে যে আমরা দীর্ঘ 25 বছরের শাসনে এরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা যেটা করছি, আমরা পার্টি অফিসে যেমন করতেছি, বাড়ি ঘরে করতেছি, অফিসেও করতেছি, সব জায়গাতেই মানুষের অভিযোগ শুনবার সরাসরি শুনবার ব্যবস্থা করছি। মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধানসভার নতুন অধ্যক্ষ রেবতী মোহন দাসকে সম্বর্ধনা জানানো হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। 16 এপ্রিল সোমবার দাসপুরটি মৎস্য ভবনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। আমার কাছে এই সম্বর্ধনা অত্যন্ত সম্মানের এবং গৌরবের বলে আমি মনে করছি, কেননা আমার জীবনের একটা সময় আমি মহারাজগঞ্জ বাজারে থেকে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করেছি এবং এই বাজার থেকে ব্যবসা করে আমি আর্থিক উন্নতি লাভ করেছি এবং আমার পরবর্তী বংশধর যারা আছে তারা এখনও এই বাজারে ব্যবসা করছে এবং তার এই বাজার থেকে ব্যবসা করে আমাদের খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা তারাই করে যাচ্ছে। আমি, আমার পরিবার এবং আমার বংশ প্রত্যেকে এই বাজারের কাছে ঋণী। তারপরেও আমার বাজারের মধ্যে যারা আছে প্রত্যেকের সাথে আছে আমার আত্মীয়তার সম্পর্ক, কারোর কারোর সাথে আছে আমার রক্তের সম্পর্ক। তারপরেও আমাকে তারা রাজকীয় সম্বর্ধনার মধ্য দিয়ে আমাকে যেভাবে তারা বরণ করে নিচ্ছেন তার জন্য আমি নিজেকে গর্বিত এবং আনন্দ অনুভব করছি এবং আমি আগামী দিন এই জনগোষ্ঠীর মানুষগুলোর জন্য আমরা যে সমস্ত দাবি রেখেছি এবং যে সমস্ত দাবির মধ্য দিয়ে এই সরকারের পরিবর্তন এসছে, আমিও 13 প্রতাপগড় নির্বাচনী কেন্দ্র থেকে বিজয়ী হয়েছি এবং এই 13 প্রতাপগড় নির্বাচনী কেন্দ্রটি আসলে তফসিলি জাতি সংরক্ষিত কেন্দ্র। তফসিলি অংশের মানুষের মধ্যে যারা এখনও অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত এবং মূল স্রোতের মধ্যে সাথে উঠে আসতে পারেনি, এই মানুষগুলোর জন্য ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকেই আমি এই জনগোষ্ঠীর মানুষের জন্য আন্দোলন করে যাব, লড়াই করে যাব এবং এই মানুষগুলোর ন্যায্য সমস্যা আদায় করে ছাড়ব এবং এই প্রতিশ্রুতি রাখছি। পাশাপাশি তাদের সাথে
আমার সম্পর্ক হলো আত্মীয় সম্পর্ক, কারোর সাথে আছে রক্তের সম্পর্ক। আমি আমার জনগোষ্ঠীর মানুষগুলোর কাছে, আত্মীয় স্বজনের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে যে যেই সম্পর্কে সম্বোধন করতেন, কেউ কাকা কেউ মামা কেউ দাদা, ওই সম্পর্কে আমাকে সম্বোধন করবেন, আমাকে আপন করে নেবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি। এবং এই জনগোষ্ঠীর মানুষগুলো দীর্ঘদিন থেকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত, যেমন আগরতলা শহরই নয় শুধু সারা ত্রিপুরা রাজ্যের যত খাস এবং সরকারি জলাশয় আছে, জলাশয়গুলো এখনও আমার এই মৎস্যজীবী অংশের মানুষের মধ্যে আমরা তুলে দিতে পারিনি এবং তাদের অধিকার এখন পর্যন্ত জলাশয়গুলো আসেনি। পরপর যত সরকারি এসছে, কোনো সরকারি এই মৎস্যজীবী অংশের মানুষের এই অধিকারটাকে, ন্যায্য অধিকারটাকে তাদের হাতে তুলে দেয়নি। এবার আমরা চেষ্টা করব, এবং যেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এনেছেন ওনারা, আমরা মনে করি আজকে যারা এখানে সবাই উপস্থিত আছেন তারাই ভারতীয় জনতা পার্টির জনক এবং জননী, তারাই ভারতীয় জনতা পার্টির পিতা এবং মাতা, তারাই নির্বাচক মণ্ডলী, তারাই ভোট দিয়ে এই সরকারটাকে তৈরি করেছে এবং সরকারটার জন্ম দিয়েছে। কাজে এই সরকারের আমি একজন প্রতিনিধি হিসেবে আমি প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের অংশীদার থাকব, সুখের দিনে তাদের পাশে থেকে আনন্দ উপভোগ করব, দুর্দিনে তাদের পাশে থেকে আমি তাদের দুঃখের বোঝা মাথায় নেব, এই প্রতিশ্রুতি রাখছি। নতুন করে সাজানো হচ্ছে রাজ্যের নবগঠিত মন্ত্রীদের সরকারি বাসস্থান। সোমবার লক্ষ্য করা গেল মন্ত্রীদের সরকারি বাসস্থানকে রং করতে। মন্ত্রীদের সরকারি বাসস্থানে যাবার রাস্তা নতুন নামকরণ করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণীয়। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। রে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আর এফ এল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আর এফ এল চেয়ারের নতুন নিবেদন আর এফ এল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আর এফ এল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
টেনশন পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন আজই যাই পারুল প্রকাশনী বড় একটা ভুল হয়ে গেছে বউ আরে তুমি বলো কোনটা ভালো হবে এটাই ভালো হইবো স্যার আমার উপর বিশ্বাস রাখেন রশিদ এত রাত পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি আরএফএল ইউপিপিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল আরএফএল বেবি রিডিং টেবিল টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়াড্রপ আরএফএল ওয়াড্রপ কাঠের বিকল্প রেডিমেড ওয়াড্রপ শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে 2001 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা মহারানীপুর হরগৌরী মেলার উদ্বোধন করেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা সহ 17 বছর ধরে নববৎসরের দিন অনুষ্ঠিত হওয়া তেলিয়ামুড়া মহারানীপুর এলাকার এই মেলাতে উপস্থিত হয়ে বিধায়িকা মেলা কমিটিকে ভূয়সী প্রশংসা করে অন্য অতিথিবৃন্দরা এক নতুন ভাত নিয়ে এসে বছরের নানা তিনটি পরে দিকে পেয়ে থাকে সাথী বাঙালিরা নতুন বছর
উদন ঠাকুরের তো বন্ধবার একটা মাল স্বপ্ন নিয়ে যে যার মতো করে যে জাতিক সংকুলনের মধ্য দিয়ে পয়লা বৈশাখটাকে দিতে এবং মন দিয়ে অনুষ্ঠায় নতুন করে সেটা দেখে আরো একটি বছরের পথ তার সাথে যেমন একটি মেয়ার আয়োজন তাতে মানুষ বাকি উৎসব পায়। এই বৈশাখী মেয়ার আয়োজন করেন মণিপুর মেয়র কমিটি যারা রয়েছেন সুন্দর অভিত্র নিয়ে এই ধরনের মেয়াকে সত্যি একটা প্রশংসা দেখে মেয়া মানে বিরল লোক জাতি উপজাতি জনজাতি বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতির মানুষের একটা মিলন ক্ষেত্র। এই মেলা হলো এমনই মিলন ক্ষেত্র যেই মেয়াতে এসে মানুষ তার সুখ দুঃখ ভেগে আনন্দে মেতে উঠে। এই মেলা মানুষকে কিছুক্ষণের জন্য হলো এক অন্য গতি আয়ক্রেতা বেবিক্রেতা পোশাক সাজিয়ে এসে আইটেম নিয়ে তারা বসেন ক্রেতেন ক্রেতাদের জিনিস ক্রয় করেন এটা একটা অন্যরকম আনন্দ। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত বোন 15 এপ্রিল রাত প্রায় 10টা নাগাদ অভিযুক্ত অজিত দাস তার বোনের বাড়িতে গিয়ে বোনকে মারধর করে বর্তমান আক্রান্ত মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা গরম টিভি দেখতেছি আমি আর আমার স্বামী গরম টিভি দেখতেছি আমরা দৌড়ায় বাইকটা যাই না আমার পাশের বাড়ির ছোট ভাই নাম কি রঞ্জিত দাস আমি আপন ভাই আপন ভাই দৌড়ায় বাইকটার আমার বাড়িতে গেট মেট ভাঙ্গা ডুহাইয়া তে বাইকটা দিয়ে আমার চাইছিল মারুন আর মিটা বাইকটা দিয়ে চাইছিল আমার মারুন আমি দৌড়ায় গেট রাউস পেয়েছিলাম গেটটার সামনে গেছে যে দেখি হেরে হ্যাঁ গেটের ভাঙ্গা ঢুকে আমার চুলে হেসরাইয়া হেসরাইয়া আমার পুকুর ফাড়া ঢুকে নিয়ে আমার ফাড়া তার বউ আমার শিষে দিয়া বসে দিয়েছিল তার বাবার বেন্দা সেন্দা দিয়ে বাইরে আছে বাইরে আসলে আমার জল নিয়ে সুর গাড়টা যেটা জল হইতে নিয়ে ভাবেছে আমার কাপড় চোপড় সব সিরা ভিড়া রয়েছে বেন্দা সুবাইয়া দেয় রাখছে শ্বাস শ্বাস ফলাইতাম পারি না আমি কোনো রকম ঠেলে মিলে উঠছি আমি আর কইতাম পারি না আমার সবাই দেড়া ভাইরা বাড়িতে না কল জল টল দিয়া কাপড় টাপড় ছাইরা আমার হসপিটাল রয়েছে ওখানে কি নাম আপনার ভাইয়ের রঞ্জিত দাস কি করে ইয়া সুপার কাজ করে হে আপনার উপরে মারণের কারণ আমি আর যাক আমি তার সীমানার লগে জায়গা কিনছি জায়গাটা কিনে নেই পরে এই জায়গাটা লুয়ে এসে রাস্তা রাস্তা লুয়া রাস্তা মনে করি সবখানে তারে আমি তিন হাত রাস্তা দিছি জায়গা দিছি তে আমার দুই হাত দিছে এরপরে গভর্নমেন্টে এই জায়গা রাস্তাটারে সরিং করে দিছে এই রাস্তাটা আমার দলিল অঞ্জত আছে 3 ফুট রাস্তা এই এই রাস্তার ব্যবহার নিয়ে আমার লোকের আরো বারোতে আমার তাহের বাবার দাঁত মাত ফাড়াই ফুড়ে রয়েছে হে আজকে 5টা বছর দেরাতে আমাদের অতিরিক্ত অত্যাচার করতে আছে 5টা বছর দেরা রাস্তা বাড়িতে বাড়ি না জল ফল আমি এই জল ফলাইয়া আমার এই খাওয়াটা আছে এই খাওয়াটা কইরা অসল হয়ে গেছে আমি খাওয়াটা দিয়ে আর তাও পারিনি কালকে কোন সময় হয়েছে ঘটনা কালকে প্রায় 10টা রাতে হ্যাঁ আমরা টিভি দেখতেছি খামু হের বাবা কইতেছে দুইটা বাদ দিবার নেই আমি তো আমিও খামু আমারও কি দা লাগছে বাদ দিমো যামো হে রান্না করো এইতে বাইক লিয়ে দৌড়াইয়া আমার বাড়িতে ঢুকে গেছে ঢুকে আমরা পিটাই পিটি আমরা হঠাৎ করে খোলাবেন বাইক আমার স্বামীর নাম কি জ্যোতি দাস। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চক্রাকর ফোকাস ত্রিপুরার পর্দায় নমস্কার।